হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি। 2014 সালের শেষ দিন পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন হাসান মাহমুদ খন্দকার। এরপর বিসিএস পুলিশ ক্যাডারে বাহিনীতে যোগ দেন। হাসান মাহমুদ 1986 সালে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। 2007 সালের ফেব্রুয়ারিতে আইজিপি পদে নিয়োগের পূর্ব পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মাহমুদ খন্দকার। বিসিএস 1982 ব্যাচের সদস্য হিসেবে 1984 সালে পুলিশ সার্ভিসে যোগ দেন তিনি। সাবেক এই র্যাব মহাপরিচালক যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ দেশে বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করেন। তিনি মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সাথে এনডিসি কোর্স সম্পূর্ণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ পদেও নিয়োজিত ছিলেন হাসান মাহমুদ। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সুইজারল্যান্ড, হংকং, ওমান, নেপাল, মরক্কো, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও পাকিস্তান সহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত সভা সেমিনারে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন। পেশাগত জীবনে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদক বাংলাদেশ পুলিশ মেডেল এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেলে ভূষিত করা হয়। তিনি বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। তার সময় পুলিশ বাহিনীর রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক পায়। এছাড়া তিনি আইজিপি থাকাকালে পুলিশ প্রধানের র্যাঙ্ক ব্যাচ 27 বছর পর ফিরিয়ে দেয়া হয় এবং লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার 3-স্টার জেনারেলের মর্যাদা দেয়া হয় আইজিপিকে। 2010 সালের 31 আগস্ট থেকে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত হাসান মাহমুদ খন্দকার আইজিপি ছিলেন। অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পান স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে।